আজকের এই শর্ট ভিডিওতে আমরা দেখে নিব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে আপনি এরকম সুন্দর একটি স্লাইড কিভাবে ডিজাইন করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটা আমার একটি নতুন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আমি হোম থেকে নিউ স্লাইড থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। নেওয়ার পরে আমি সিম্পলি ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপসে যাব। এখান থেকে রাউন্ডেড কর্নার রেক্টেঙ্গেল শেপ আছে, এটা আমি এখানে ড্র করে দিব। এই বাটনটাতে ধরে আমি এটা একটু শার্প করে নিব, এটা একটু বড় করে নিব। নেওয়ার পরে আমি শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব, দেওয়ার পরে এটা হালকা একটু রোটেট করে দিব, দিয়ে এইভাবে এটা রাখবো। এটা আরেকটু আমি এখান থেকে বড় করে দিচ্ছি। আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। আমি আরও একটু এভাবে রাখতে পারি, এটা এভাবে সরিয়ে দিতে পারি। এটা আর একটু আমি জুম আউট করে নিই বুঝতে সুবিধার জন্য। একইভাবে আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে আরেকটি ডুপ্লিকেট করি, এখানটাতে রাখি। আরেকটি কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি এবং সেটাও আমি এখানটাতে এভাবে রেখে দেই। আপনি যদি চান যে এটা একটু সামনে পিছনে বাড়িয়ে কমিয়ে নেবেন, কন্ট্রোল এ বাটন প্রেস করে সবগুলা এই পাশে আপনি বামে হয়তো একটু আনতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনি রাখলেন। রাখার পরে আপনি আবার কন্ট্রোল এ বাটন প্রেস করবেন, প্রেস করে কন্ট্রোল জি বাটন প্রেস করবেন গ্রুপ করার জন্য। তো এটা আমাদের কাজ হলো। এখন আমরা এখানে কিছু লেখা লিখব। তো আমি এখানে ইনসার্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি শেপ থেকে টেক্সট বক্স নিব, এখানে লিখব হচ্ছে সিটি। সিটি লিখলাম, লেখার পরে এখান থেকে আমি ফন্ট সাইজ বড় করে দিলাম, এটা একটু বড় করে দিই, এটা বোল্ড করে দিলাম। আমি চাইলে অন্য কোনো ফন্ট দিতে পারি, এরিয়াল ফন্টটা দিলাম, এখানটাতে রাখলাম। আবার ইনসার্টে যাই, শেপ থেকে আরেকটা টেক্সট বক্স নিই, এখানে ড্র করে দেই। এখানে আমি কোনো ডেমো টেক্সট লিখতে পারি, সিটির ডেফিনেশান হয়তো এখানে আমি লিখতে পারি। তো আমি এখানে সিটির ডেফিনেশান লিখে নিলাম। এইটা আমি এখান থেকে ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারি, এখান থেকে ফন্ট চাই ফন্ট আমি এটাও চেঞ্জ করে এরিয়াল দিতে পারি, বোল্ড করলে করতে পারি, অথবা এরকমও রাখতে পারি। রাখলাম। এখন আমরা এই যে টেক্সটটা, এই টেক্সটটা সিলেক্ট করব, করার পরে শেপ ফরম্যাটে যাব। এখানে টেক্সট ফিল আছে, এখান থেকে পিকচার ফিলে যাব। ফ্রম এ ফাইল আমি ডাউনলোড, আমি ধরুন কোনো একটা ছবি দিয়ে এটা ফিলটা করতে চাই। তো আমি এই ছবিটা নিলাম, আমি ইনসার্টে দিলাম। দেখেন দারুণ একটি ফিল কালার কিন্তু চলে আসছে, অথবা আপনি অন্য কোনো ফিল কালারও ব্যবহার করতে পারেন। যেমন এই টেক্সটগুলো আপনি ব্যবহার করলেন, করার পরে এখান থেকে আপনি হোম থেকে আবার বিভিন্ন রকম ডিজাইন বা কালার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে শ্যাডো দিতে পারেন, শেপ ফরম্যাট থেকে এখান থেকে আপনি বিভিন্ন রকম টেক্সটের স্টাইলও আপনি করে নিতে পারবেন। এখন আমরা এই শেপটার ভিতরে ছবি অ্যাড করব। এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট শেপে যাব, ফিলে যাব, পিকচার অর টেক্সচার ফিলে যাব, ইনসার্টে যাব, ফ্রম এ ফাইল আমার যে কোনো একটা ছবি যেটা আমি ইনসার্ট করতে চাই, ধরুন আমি এই ছবিটি ডাউনলোড করে রাখছি সিটি, আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম। দেখেন দারুণভাবে এই ছবিটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল। এখন আমার কিছু অ্যানিমেশন অ্যাড করার পালা। তো আমি প্রথমে এই টেক্সটটা সিলেক্ট করব, আমরা অ্যানিমেশানে যাব, এখানে ফ্লাই ইন অ্যানিমেশান দিলাম। দেওয়ার পরে আমি এইটা সিলেক্ট করি, এইটাতেও আমি ফ্লাই ইন দিলাম। এরপরে আমি এই টেক্সটটা সিলেক্ট করি, এটাতেও আমি ফ্লাই ইন দিলাম, এবং এটাতে আমি দিয়ে দিলাম হচ্ছে আফটার প্রিভিয়াস, মানে এইটা শুরু হওয়ার পরে এটা হবে। এখন যদি আমরা এইটা স্লাইড শো দেখি, এখান থেকে আমি একটি ক্লিক করলাম, আমার সিটি আসলো, আরেকটি ক্লিক করলাম, দেখেন এইটা এবং এইটা পরপর চলে আসলো। তো এইভাবে আপনি পাওয়ারপয়েন্ট ব্যবহার করে কিন্তু দারুণ দারুণ ডিজাইন করে নিতে পারেন। পাওয়ারপয়েন্টের অ্যাডভান্স লেভেলের আরও ভিডিও যদি দেখতে চান, আমি ইংলিশে একটি চ্যানেল ক্রিয়েট করেছি যেটা হচ্ছে অনলাইন এডুকেশান 360। এটা যদি সার্চ দেন তাহলে আপনি আমার চ্যানেলে আপনি অ্যামেজিং সব পাওয়ারপয়েন্ট স্লাইড কীভাবে তৈরি করতে হয় সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।